বিএনপি জঙ্গিকে মনোনয়ন দেবে তাতে অবাক হওয়ার কিছু নেই বলেন ওবাইদুল কাদের। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। এবং বগুড়া ৬ আসনে খালেদা জিয়ার বদলে লড়বেন মহাসচিব মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি সিনথিয়া রহমান এবং সাথে আছে আমি মোহাম্মদ আদনান হোসেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপি জঙ্গিকে মনোনয়ন দেবে এতে অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সন্ধ্যায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে আওয়ামী লীগ শুধু তাকেই মনোনয়ন দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহা চাপা, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ অন্যান্যরা। জনমতে যিনি এগিয়ে আছেন, জরিপে এগিয়ে আছেন, তিনি জাতীয় পার্টির হন, যুক্তফ্রন্টের হন, ১৪ দলের হন, আওয়ামী লীগের হন, মনোনয়ন পাবেন ইলেকটেবল উইনেবল ব্যক্তি। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে তারা জঙ্গিকে মনোনয়ন দেবে এতে অবাক হওয়ার কিছু নেই। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনস্টে তেরিঙ্ক। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। রেনস্টে তেরিঙ্ক বলেন, নির্বাচনে পর্যবেক্ষকদের মতো বড় মিশন পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতির জন্য কমপক্ষে ৬ মাসের মতো সময় প্রয়োজন। তাই ইউএস সদস্য দেশগুলোর পক্ষ থেকে পর্যবেক্ষক না পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Sending a fully fledged observer mission takes a lot of preparation. We have to start at least 6 months in advance. There is a lot of pressure and interest from all our partner countries to get an election observation mission. So the decision is made in headquarters based on prioritization. So we cannot honor all requests for observers. That is the problem. An expert mission that also can help us to better grasp what is going on, and I think that is helpful, and it shows the commitment of the European Union to Bangladesh. শেষ মুহূর্তে বেগম জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় বগুড়া ৬ আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। গোটা ষড়যন্ত্রই শুরু হয়েছে আপনার বিএনপিকে এবং দেশত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার, তারই অংশ হিসেবে এই আদেশ, এই রায় হয়েছে। পার্টি থেকে বলা হয়েছে বগুড়ার ৬ সদর এই আসন থেকে নির্বাচন করার জন্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের বগুড়ার নেতৃবৃন্দ এয়ারপোর্টে এসেছিলেন, তাদের সঙ্গে আমি আমার ফর্ম ফিল আপ করেছি, তাদেরকে দিয়েছি। রাজধানীর গুলশানে পাকিস্তান হাই কমিশন হতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত ৬ জনকে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পাকিস্তান হাই কমিশনের চুরি হওয়া ৩টি সিপিইউ, ২টি ইউপিএস, ১টি মনিটর ও চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত ভ্যান গাড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর হাই কমিশনে এ চুরির ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এটা শুধুই কি চুরির ঘটনা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু মালামাল ২জন সিএনজিতে নিয়ে গেছে আর এসিটা হলো ভ্যানে নিয়ে গেছে। তো ভ্যানের তো ওপেন ছিল, সে ভ্যানটা আমরা প্রথমে শনাক্ত করি এবং ফুটেজ দেখে ভ্যান নলাকে শনাক্ত করি। তাকে অ্যারেস্ট করার পর বিস্তারিত আমরা তথ্য পাই কীভাবে চুরি হয়েছে। পরবর্তীতে মূল চোর যে ২জন ছিল সে ২জনে অ্যারেস্ট হয়, আর এই মালামালগুলো তারা ভাটারা যে ব্লকে ওই ভাঙারি দোকানে বিক্রি করেছিল
সেখানে যে ভাঙাড়ির দোকানদার তিনজনকে অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে তাদের কাছ থেকে মালামাল সব রিকভারি হয়। কুমিল্লায় উৎসব মুখর পরিবেশে 11টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন প্রার্থীরা। সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল মীরের হাতে কুমিল্লা 11 আসনে মনোনয়নপত্র জমা দেন রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা 10 আসনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল লোটাস, কুমিল্লা 5 আসনে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এবং কুমিল্লা 6 আসনে আ ক ম বাহাউদ্দিন বাহার। এদিকে কুমিল্লা 1 আসনে বিএনপি দলীয় প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 6 আসনে সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিনাজপুর 5 ফুলবাড়ি পার্বতীপুর আসনে সপ্তমবারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। সকালে ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জিকরুল হকের মনোনয়নপত্র জমা দেন। আমি জনগণের উপর ভরসা রাখি, আমি মনে করি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আবারও ইনশাআল্লাহ এই এলাকায় জননেত্রী শেখ হাসিনার প্রার্থী বঙ্গবন্ধুর একজন কর্মী আমি দিনাজপুর সদর 3 আসনে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সকালে মনোনয়নপত্র দাখিল করেছেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগের সাংসদ হুইপ ইকবালুর রহিম। দিনাজপুর 2 আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপিও এদিন তার মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে দিনাজপুর জেলায় মোট 47 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা আশা করি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের গতিধারা, সেই উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার জন্য মানুষ এবার আবার নৌকার পক্ষে রায় দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নোয়াখালীর 6টি সংসদীয় আসনে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দল থেকে অর্ধ শতাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা প্রশাসক তন্ময় দাসের কার্যালয়ে আওয়ামী লীগ থেকে মোর্শেদ আলম, একরামুল করিম চৌধুরী, আয়শা আলী, বিএনপি থেকে বরকতুল্লাহ বুলু, মামুনুর রশিদ কিরণ, মোহাম্মদ শাহজাহান, কাজী মফিজুর রহমান, ব্যারিস্টার এ এম মাহবুবুদ্দিন খোকন, জয়নুল আবেদিন ফারুক, জাতীয় পার্টি থেকে হাসান মঞ্জুর মনোনয়নপত্র দাখিল করেছেন। ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে 50টিরও বেশি দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেট অফিসার মোহাম্মদ ওহিদুল নবী। সনি র্যাঙ্ক সনি আলফা ফেস্টিভ্যাল 2018 শিরোনামে নতুন বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিকালে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 6 সনি ফ্ল্যাগশিপ স্টোরে এ কার্যক্রমের উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক বিনাজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যান্ড সেলসের ম্যানেজার তানভীর হোসেন, মার্কেটিং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম, আলফা স্পেশালিস্ট মোহাইমিনুল ইসলাম প্রতীক সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পটুয়াখালীর বাউফুলে কালাইয়া বন্দর সদর রোডের হাজি চানমিয়া ভবনে মঙ্গলবার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে ইসলামী ব্যাংকের বরিশাল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এস এম রফিকুল হক। কুমিল্লার দেবিদ্বারে নৌকার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ কেফায়েতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানি। কুড়িগ্রামে 4টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার 4টি আসনে বিএনপির একাধিক প্রার্থী এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী ছাড়াও ইসলামী আন্দোলন ও গণফোরামের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন।
দিনাজপুর 6, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর আসনে আওয়ামী লীগের সাংসদ শিবলী সাদিক এবং ধানীশীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মিন্টু নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে জাতীয় পার্টির দেলোয়ার হোসেন এবং জামায়াত ইসলামের আনোয়ারুল ইসলাম দিনাজপুর থেকে নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনে 13 প্রার্থী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার সহ আরও অনেকেই। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনির কাছে মেহেরপুর 1 আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। অপরদিকে মেহেরপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited এই পেজে। শেষ করছি বিজয় বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।